কতদিন বাদে যে এই ট্রাঙ্কটা খুললাম, কত পুরনো জিনিস আছে এই ট্রাঙ্কের মধ্যে বলতো? তুমি পুরনো পিঠে পুলি, হারিয়ে যাওয়া পিঠে পুলির কথা বললে না, তাই এটার কথা মনে পড়লো। এটা আমার দিদি শাশুড়ির লেখা খাতা, এর মধ্যে সমস্ত হারিয়ে যাওয়া পিঠে পুলির পদ্ধতি লেখা রয়েছে। এসো এসো দেখাই তোমায়। আমার দিদি শাশুড়ি কিন্তু দুর্দান্ত রাঁধুনি ছিলেন। এই দেখো পিঠে বানানোর পদ্ধতির সাথে সাথে পিঠেগুলো কেমন দেখতে হবে তার ছবিও এঁকে রেখেছিলেন। আচ্ছা গুপ্তধন বেরিয়েছে দেখছি। এই দেখো এটা হলো জালি পিঠে, এইটা হলো ছিটে পিঠে, এটা চিতই পিঠে, এটা গয়না পিঠে, আরো কত ধরনের। কি দারুণ মা, কি আছে, অনেকগুলোর তো নামই শুনিনি কখনো। এ তো আপনি পুরো গুপ্তধনের সন্ধান দিলেন। দেখি এই খাতা তো একদম মিউজিয়ামে রাখার মতো মা। এখন এটা তোমার কাছেই থাক। না না মা, এই জিনিসগুলো এতদিন ধরে আপনার কাছেই ছিল, এগুলো আপনিই রাখুন, আমি এগুলো অন্য খাতায় টুকে নেব। আমি না একটা খাতা আর পেন নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওমা একবার আসবে? আসি বাবা আসি। হারিয়ে যাওয়া পিঠে পুলি তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। নন্দিনী একাই এসব বানিয়ে তাক লাগিয়ে ফেলবে সেটা তো হতে পারে না। ইয়েস ম্যাম, আমি অমিত দে, দেশদাসে। আপনি আমাকেই দেখেছিলেন। শেফ, আপনি মোটামুটি সব রকম ডেজার্টই বানাতে পারেন? ইয়েস ম্যাম, আমি সারা পৃথিবীর প্রায় সব রকম ডেজার্ট বানাতে পারি। সারা পৃথিবীর চাই না, একদম খাঁটি বাঙালি ডেজার্ট চাই, লাইক পিঠে পুলি এটসেট্রা। পারবেন? একদম পারবো না। আপনি কীরকম পিঠে পুলি চাইছেন বলুন। আপনি বললে বাংলার সাথে আমি ইতালি ফ্রান্সের রেসিপি মিশিয়ে একটা ফিউশন ডেজার্ট তৈরি করি। ওইসব ফিউশন টিউশন আমার দরকার নেই, একেবারে খাঁটি বাঙালি পিঠে। আমার এখানে কিছু রেসিপিস আছে, এখান থেকে আপনি আমাকে পিঠে পুলি বানিয়ে দেবেন, বাঙালি যা যা ডেজার্ট হয় পুরনো। একটু ভালো করে দেখে রাখবেন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। কালকে আমার এগুলো চাই, আর দি বেস্ট হতে হবে কি শেফ। না পারলে আপনার চাকরি নিয়ে টানটানি পড়বে, সেটা একটু মাথায় রাখুন। নবাব নন্দিনী সৌভিকের রবি প্রতিদিন সন্ধ্যা 6টায় স্টার জলসায়।